আসসালামু আলাইকুম। প্রতিদিন চাকরির খবর পত্রিকা থেকে আপনাদের স্বাগতম। আজকে এক নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেডে এমপিও পদে মেডিকেল প্রমোশন অফিসার এই বিশাল এক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে এমপিও মেডিকেল প্রমোশন অফিসারের জব রেসপন্সিবিলিটি কীভাবে কী হবে, এখানে মেডিকেল প্রমোশন কমিউনিকেট উইথ দি মেডিকেল প্রফেশনাল টু এক্সচেঞ্জ প্রোডাক্ট ইনফরমেশন, এগুলো সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া আছে। জব রিকোয়ারমেন্ট কী হবে সেটাও এখানে দেওয়া আছে। গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন হ্যাভিং দি সায়েন্স থাকতে হবে, ইন্টার এসএসসিতে সায়েন্স থাকতে হবে, প্রিফারেবল ফ্রেশ ক্যান্ডিডেট অর্থাৎ ফ্রেশ হলেও হবে উইথিন 30 ইয়ার্স। এখানে ইন্টারেস্টের ইন্ডিভিজুয়াল কিছু ওয়ার্ক আছে, এখানে বলছে মে অ্যাফেয়ার ফর এ টেস্ট অফ টেস্ট নেবে, রিটেন টেস্ট, রিটেন টেস্টটা হবে 22 জুলাই সকাল 10টায় 2022। কোথায় হবে এটা? হবে নর্দার্ন ইউনিভার্সিটি, এখানে অ্যাড্রেস দেওয়া আছে। এই যে এখানে অ্যাড্রেস দেওয়া আছে 93 কাজী নজরুল ইসলাম এভিনিউ কারণ বাজার নিয়ার ফার্মগেট। ক্যান্ডিডেটকে অবশ্যই এখানে বলছে যে ক্যান্ডিডেটকে আর রিকোয়েস্টেড টু সাবমিট, অবশ্যই সাবমিট করতে হবে। কী কী ডকুমেন্ট আপনি সাবমিট করবেন এবং কার বরাবর সাবমিট করবেন এখানে দেওয়া আছে। এখানে হ্যান্ড রাইটিং দিতে হবে, অ্যাপ্লিকেশন দিতে হবে, অ্যাড্রেস টু ডেপুটি ম্যানেজার আছে অ্যান্ড ইনচার্জ আছে, এই স্যার বরাবর রিসাম একটা সিভি জমা দিতে হবে। পাসপোর্ট সাইজে কালার ফটোগ্রাফার লাগবে, অ্যাটাস্টেড করতে হবে কপি অল অল একাডেমিক, যে আপনার যে একাডেমিক যে সার্টিফিকেটগুলো আছে এই সার্টিফিকেটগুলো সেখানে জমা দিতে হবে। এখানে কিভাবে জমা হবে, কোথায় জমা হবে, এখানে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্টে আছে, এদের ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটের মাধ্যমে আপনি সব কিছু জানতে পারবেন। তবে এই এমপিও পদে যে ইন্টারেস্টেড ইন্ডিভিজুয়াল উইলিং টু ওয়ার্ক এনিহোয়ার ইন বাংলাদেশ, বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার পোস্টিং হতে পারে, এবং এখানে রিটেন টেস্ট হবে, রিটেন টেস্ট কবে হবে, কত তারিখে হবে, এখানে সব কিছু দেওয়া আছে। এরপরে আমি আপনাদেরকে আরেকটা জব সার্কুলার সম্পর্কে আজকে বলবো। সেই জব সার্কুলারটা হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডে একটা জব সার্কুলার আছে। এই জব সার্কুলারের পরটি হচ্ছে প্রোডাক্ট এক্সিকিউটিভ, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, যেটারে প্রোডাক্ট এক্সিকিউট করে সেই এক্সিকিউটিভ একটা নিয়োগ ছাড়ছে। এখানে অ্যাপ্লিকেশনে একটা ডেডলাইন আছে, অ্যাপ্লিকেশনের ডেডলাইনটা হচ্ছে 20 জুলাই 2022 তারিখ পর্যন্ত। জবের স্ট্যাটাস কি, ফুল টাইম, কোথায় হবে, ওয়ার্ক স্টেশন হবে কর্পোরেট অফিস, যেটা স্কোয়ারের যে কর্পোরেট অফিস সেই কর্পোরেট অফিসেই এই জবটা হবে। মিজের ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি আপনারা পড়ে নেবেন। প্রি রিকোয়েস্ট টু অ্যাপ্লাই, এখানে কী কী লাগে সেটাও এখানে দেওয়া আছে। এখানে বলছে যে স্যালারি রেঞ্জ, একটা টিপ বলছে যে আমরা আলোচনার সপেকেই স্যালারি রেঞ্জটা বলা হবে, এখানে অনলি শর্ট লিস্ট করা হবে। এখানে একটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে স্কোয়ারে আপনি যদি এই যায় এইখানে আবেদন করেন তাহলে একটা শর্ট লিস্ট করবে, এই শর্ট লিস্টে যদি আপনার নাম থাকে তাহলেই দেন আপনাকে তারা কল করবে ইন্টারভিউর জন্য, আদারওয়াইজ করবে না। এটা এটা গেল স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডে। এরপরে আমি আপনাদেরকে আরেকটা নতুন জব সার্কুলার সম্পর্কে বলবো, সেটা হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডে। হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডেপুটি ম্যানেজার পদে খুবই ভালো একটি পদ এবং খুবই হ্যান্ডসাম একটা স্যালারির, হ্যান্ডসাম স্যালারির একটা জব হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডে। এখানে কী কী লাগবে, কী কী যোগ্যতা থাকতে হবে, কী কী রিকোয়ারমেন্ট থাকতে হবে সেগুলো এখানে দেওয়া আছে, এবং আপনার একটা অভিজ্ঞতার কথাও তারা বলছে, 10 থেকে 12 থেকে 18 ইয়ার্সের একটা অভিজ্ঞতার কথা বলছে, কাজের একটা অভিজ্ঞতা এটা বলছে। এখানে সিনিয়র এক্সিকিউটিভ প্রোডাকশন একটা আছে, এখানে একসাথে 2টি পদে আবেদন করা হয়েছে, 2টি পদে তার সার্কুলার দিয়েছে, একটা হচ্ছে ডেপুটি ম্যানেজার, একটা হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ পদে। কীভাবে আপনি করবেন এখানে অ্যাড্রেস দেওয়া আছে, এখানে একটা তারা একটা মেল অ্যাড্রেস দিয়ে রাখছে, এই মেল অ্যাড্রেস বরাবর এখানে দেওয়া আছে hr.pan.hpl.com.bd, এই বরাবর আপনি আপনার সিভি পাঠাতে হবে। এখানে তারা বলছে যে প্লিজ পোস্ট ইউর রিসাম অ্যালং উইথ দ্য রিচেন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ টু এইচআর ডিপার্টমেন্ট অর ইমেল টু এইচআর প্ল্যান, এই জিনিসটা তারা বলেছে এখানে, এই মেলে আপনি সিভি পাঠাবেন। এখানে অনলি, এখানে আরেকটা কথা আমি বলে রাখি, এখানে আপনি সিভি পাঠালেই কিন্তু আপনার তাকে তারা আপনাকে ডাকবে না, কারণ হচ্ছে আপনি যে শর্ট লিস্টে না থাকেন তাদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টের ভিতরে যদি আপনি না থাকেন তাহলে কিন্তু আপনাকে তারা ডাকবে না।
এখানে আরেকটা বিষয় আছে, অ্যাপ্লিকেশন একটা ডেডলাইন আছে, 18 তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড অ্যাড্রেস এখানে দেওয়া আছে। তো ভিওয়ার্স, নতুন নতুন এমপিও মেডিকেল প্রমোশন অফিসারের জব সার্কুলার পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।